প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মমিন স্যার। amc.bd ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আমি আজকে তোমাদের আশ্বিয়া প্রকাশনীর নতুন বইয়ের সাজেশন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তোমাদের যারা আশ্বিয়া বই কিনেছ তাদের জন্য এই সাজেশনটা তৈরি করা। তোমাদের অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের আশ্বিয়া প্রকাশনী বইয়ের একটা সাজেশন তৈরি করে দেওয়ার জন্য। তাদের জন্য মূলত আমি আজকে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে সাজেশনটা নিয়েছি তোমরা এই সাজেশন অনুযায়ী তোমরা যদি অঙ্ক করো তাহলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। চলো আমরা এই সাজেশনটা শুরু করি। দেখো, প্রথম অধ্যায় আমাদের যে অঙ্কগুলো করতে হবে উদাহরণ 3, 7, 10, 15, অতি সংক্ষিপ্ত 11, 19, 22, 25, 31, 38, 51। তার মধ্য থেকে আমরা 7, 10, 15 এগুলো আমরা স্টার চিহ্ন দিয়েছি। যদি তোমরা স্টার চিহ্ন অঙ্কগুলি করো তাহলেই তোমরা পাস কনফার্ম করবে, কিন্তু তোমরা একটু ভালো রেজাল্ট করার জন্য একটু বেশি কিছু জানতে হবে। সেই জন্য তোমরা এই সবগুলো অঙ্কই করার জন্য চেষ্টা করবে। তাহলে দেখো, এই সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে যে 3, 5, 13, 16, তার মধ্যে 3 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। আর রচনামূলক 1, 3, 9, 11, 14, 17, তার মধ্যে থেকে 1, 11, 14 এই তিনটা অঙ্ক বেশি ইম্পর্টেন্ট। এখন দ্বিতীয় অধ্যায় থেকে যেটা আসতে পারে যে 2, 5 ও উদাহরণ 2, 5, 11, 12, তার মধ্যে উদাহরণ 5 এবং 11 বেশ ইম্পর্টেন্ট। আর অতি সংক্ষিপ্ত 3, 5, 4, 9, 13, 17, 51, 57, অর্থাৎ আমি যে স্টার চিহ্ন অঙ্ক গুলো দিয়েছি তোমরা সেগুলো একটু বেশি মনোযোগ দিয়ে করবে। আর সংক্ষিপ্ত অঙ্ক হলো 4, 10, 14, তার মধ্যে 10 এবং 14 খুবই ইম্পর্টেন্ট। আর দেখো, এখন রচনামূলকে যেটা দিয়েছি যে 1 নম্বরের 2, 5, 7, 10, 11, 12, অর্থাৎ এই তিনটা অঙ্ক যে স্টার চিহ্ন দিয়েছি এই তিনটা অঙ্কর মধ্যে থেকে একটা রচনামূলক থাকার সম্ভাবনা রয়েছে। এখন তৃতীয় অধ্যায় থেকে যে অঙ্কগুলো আসার সম্ভাবনা রয়েছে যে একটা থিওরি রয়েছে। দেখো, 3.2 এর একটা থিওরি প্রমাণ, তোমরা সেটা বই থেকে শিখে নেবে। 3.2 এর থিওরি প্রমাণ করো। এখন উদাহরণ যে অঙ্কগুলো আসার সম্ভাবনা রয়েছে 5, 6, 10 এবং অতি সংক্ষিপ্ত 1, 2, 6, 8, 9, 11, 12 এবং রচনামূলক অঙ্ক 3 এর 1 এবং 4 এর 11 নম্বর অঙ্কটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। এখান থেকে উদাহরণ অঙ্কগুলি আসলে উদাহরণ থেকে আসার সম্ভাবনা আছে। এখন দেখো, আমরা যে 4 নম্বর অধ্যায়ে চতুর্থ অধ্যায়ের যে অঙ্কগুলো করব যে চতুর্থ অধ্যায়ের উদাহরণ 7, অতি সংক্ষিপ্ত 1, 2, 3, 4, 9, 12, 14, 20 এবং তার মধ্যে থেকে 1, 3, 4, 9, 14 এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তোমরা এগুলো একটু বেশি করবা। এখন সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে 2, 5, 6, 8, 9, 2, 4 এবং 10 এর 3, 12 এবং 26 নম্বর। আমি 26 এবং 6 এবং 2 এগুলো স্টার দিয়েছি, এটা বেশি আসার সম্ভাবনা রয়েছে। এখন দেখো, আমরা 5ম অধ্যায়ে যে অঙ্কগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো দেখো বন্ধুরা যে উদাহরণ 1, 2, 3, 5, 6, 8 তার মধ্যে থেকে 1, 2, 3 এই তিনটার মধ্যে একটা অঙ্ক মাস্ট বি আসার সম্ভাবনা রয়েছে এবং এই 5, 8 এবং অতি সংক্ষিপ্ত হচ্ছে 4, 5, 8, 10, 11, 12, 13, 31, 34 তার মধ্যে হচ্ছে আমরা যে স্টার চিহ্নগুলো দিয়েছি সেগুলো বেশি মনোযোগ দিয়ে করবে, আর বাকিগুলো মোটামুটি করলেই চলবে। আর সংক্ষিপ্ত হচ্ছে 1, 4, কিন্তু 4 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং রচনামূলক 1, 3, 7 এবং আমরা দেখবো এখন 6ষ্ঠ অধ্যায়ে যে অঙ্কগুলো আসার সম্ভাবনা রয়েছে তোমরা সেগুলো খুব ভালো করে দেখবে। উদাহরণ 5, 6 এবং অতি সংক্ষিপ্ত 2, 3, 6, 14, 19, 33, 49 এবং সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে যে 5, 8, 9, 10, 13, 21 তার মধ্যে 5 এবং 8 এবং 10 এগুলো বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা 7ম অধ্যায় থেকে যে অঙ্কগুলো আমরা করব বা আসার সম্ভাবনা রয়েছে সেটা হলো 1, 4, 13 উদাহরণ অঙ্কগুলো দেখবে। তারপরে অতি সংক্ষিপ্ত 1, 3, 4 এবং সংক্ষিপ্ত হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন হলো 4, 7, 10, 12, 13, 14, 18, 23, 31, 29 তার মধ্যে থেকে আমরা 4, 7, 10, আঠারো এবং 31, 29 এগুলো বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা অষ্টম অধ্যায়তে যাব, যে অষ্টম অধ্যায়ে কি অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তুমি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমার উদ্দেশ্য তোমাদের কিছু উপকার করা, কাজেই তোমরা সেই দিকে খেয়াল রেখে তুমি আমার ভিডিওগুলো দেখবে এবং আমার চ্যানেলটিকে সবার মাঝে ছড়িয়ে দিবে, এই আশা আমি ব্যক্ত করছি। তো এখন আমরা দেখো যে ৮ নম্বর অধ্যায় থেকে যে কি অঙ্কগুলা থাকার সম্ভাবনা রয়েছে, যে মূল নিয়মে অন্তরীকরণ করো। তাহলে সে x^n e^x log x, মানে বেশি ইম্পর্টেন্স হচ্ছে log x, log ax এবং sin 2x, cos 2x এবং √x, এই কয়েকটার মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে। এবং সংখ্যা অতি সংক্ষিপ্ত 1, 2, 7, 8, 11। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই যাতে তোমরা একটু পরীক্ষা ভালো করো সেই শুভকামনাই আমি করে থাকি। আর সবসময় আমি তোমাদের রিকোয়েস্টে তোমাদের কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে তোমরা জানাবে, আমি সেটা সলভ করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। এখন দেখো নবম অধ্যায় থেকে যে অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে, উদাহরণ 11-1, অতি সংক্ষিপ্ত 1, 4, 5, 7, 19, 32, তার মধ্যে থেকে আমরা যে স্টার চিহ্ন দিয়েছি সেগুলো তোমরা একটু ভালো করে মনোযোগ দিবে। সংক্ষিপ্ত ও রচনামূলক হয়েছে 3-2, 3 এবং 4-4, 5, 7, 11, 5-1, 2, 7, 6-1, 2, 8-1, 5, 7। তো এগুলো যে এখানে মানে ছোট ছোট অঙ্ক, এখানে কমন ফেলা একটু কষ্ট হবে, কাজে তোমরা যেগুলো অঙ্ক দিয়েছি প্রায় সবগুলোই তোমরা অত্যন্ত ভালো করে তোমরা করবে। দশম অধ্যায় থেকে একটা অঙ্ক থাকার সম্ভাবনা, এই যে উদাহরণ 7, 9, 12, অর্থাৎ 9 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট এবং উদাহরণ 3টে ইম্পর্টেন্ট। অতি সংক্ষিপ্ত 1, 2, 3, 5, 7, সংক্ষিপ্ত 4, 5, 10, 16। আমি যে অঙ্কগুলো দিয়েছি এই অঙ্কগুলো করলে তোমরা ভালো রেজাল্ট কনফার্ম করবে। 11 অধ্যায়ে হচ্ছে উদাহরণ 6, 12, 15, 16, 15 নম্বর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1-2, 3, 4, 6, 28, 43, তার মধ্যে 28 নম্বর স্টার দিয়েছি, 2 এবং 3 স্টার চিহ্ন দেওয়া হয়েছে। এবং সংক্ষিপ্ত প্রশ্ন 4, 12, 13, 12 অধ্যায় থেকে যে অঙ্কগুলো আসার সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখে নেই। দেখো উদাহরণ 3, 6, 13, অতি সংক্ষিপ্ত 1, 3, 4, 11, 16, 18, 19, 21, 25 এবং সংক্ষিপ্ত প্রশ্ন 2, 5, 8 এবং রচনামূলক হচ্ছে 1 নম্বর, এইটা ইম্পর্টেন্ট, এটা করলেই হবে। তো এখন দেখো আমরা 13 অধ্যায় থেকে কি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেটা আমরা একটু দেখি, যে উদাহরণ 6, 7, 8, 18, 21, 22, 23, 30, 39, 40, 46, মানে যে স্টার চিহ্ন অঙ্কগুলো দিয়েছি তোমরা সেই অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে বেশি ভালোভাবে করবে। এবং অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে 1, 4, 6, 7, 11, 13, 14, 27, 31, 34, 51 এবং সংক্ষিপ্ত ও রচনামূলক যে প্রশ্নগুলোর সম্ভাবনা রয়েছে 2-1, 3, 4-2, 3, 5-2, 6-1, 2, 7-2, 10-2, 11-1, 4 নম্বর, 11-4, 13-1, 16-1, বিশেষ করে 16-1 নম্বর অঙ্কটা খুব ভালোভাবে করবে। এখন আমরা 14 নম্বর অধ্যায়ে যে অঙ্কগুলো করবো, দেখো উদাহরণ 6, 14, 15, 17, 19, 20, 22 এবং অতি সংক্ষিপ্ত 1, 2, 3, 5, 10, 13, 19, 26, 32 সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন থাকবে 2-1, 5, 6, 7, 7-1, 2, 4, 8-3, 9-1, 10-1, 2, 3, 11-1, 2। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আমার সাজেশনটা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা হয় এবং যে কোনো ধরনের সমস্যা হলে আমি আসি তোমাদের পাশে, মমিন স্যার। তো দেখো আমার চ্যানেলটিকে তোমাদের বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই ছড়িয়ে দিবে। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই সমাপ্ত। তোমাদের মঙ্গল কামনা করে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।